আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিপস রেসিপি। আজকে খুব বেসিক একটা জিনিস শেয়ার করছি, আর সেটা হচ্ছে পাঁচফোড়ন। এটা সাধারণত বিভিন্ন রান্নায় ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়, তবে সবথেকে বেশি আচার তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। এটা পাঁচফোড়ন নাম হলেও এখানে পাঁচের অধিক স্পাইসেস থাকে, অথবা অল্টার করে পাঁচটা স্পাইসেস নিয়ে এটা তৈরি করা হয়। তো আমি আজকে এখানে নিয়েছি কালো সাদা সরিষা, সাথে নিয়েছি রাঁধুনি। এটা দেখতে অনেকটা সরিষার মতো হলেও কিন্তু সরিষা না, স্বাদ ও গন্ধে সরিষার থেকে অনেক পার্থক্য। সাথে আছে মৌরি, আরও নিয়েছি কালো জিরা, মেথি, ধনিয়া। আমি সব কিছু একই পরিমাণ নিয়েছি। তো পাঁচফোড়নে অনেকে জিরা ব্যবহার করে, আমি সেটা দিচ্ছি না, কারণ জিরার আলাদা ফোড়ন বা ভাজা জিরার গুঁড়ো আমি ব্যবহার করি, এজন্য সেটা সম্পূর্ণ আলাদাভাবেই আমি রেখেছি। তো এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিলেই পাঁচফোড়ন মোটামুটি তৈরি হয়ে যায়। এখন এই পাঁচফোড়নের কিন্তু অনেক গুণাগুণ আছে, বিশেষ করে ঔষধি গুণাগুণ, আর স্বাদের কথা তো নাই বললাম। এটার ফোড়ন দিলে যে কোনো ধরনের ভাজি বা ডাল, এগুলোর কিন্তু স্মেলটাই চেঞ্জ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে এই পাঁচফোড়ন তৈরি করে নিলাম। আচার তৈরির জন্য যেটা রেসিপি আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ও পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।